দিনের আলোয় বর্ধমান শহরে সোনার বিস্কুটের সন্দেহ ঘিরে চাঞ্চল্য। এদিন এই সোনার বিস্কুট উদ্ধারে সাহসিকতার পরিচয় দিল বর্ধমানের এক সিভিক ভলেন্টিয়ার। ঘটনাটি ঘটে সোমবার বর্ধমান পৌরসভার সামনে। খবর পেয়ে ঘটনাস্থলে বর্ধমান থানার পুলিশ, উদ্ধার হওয়া সোনার বিস্কুটটি নিয়ে যায় তারা। তবে পরে পুলিশ সূত্রে খবর, এটি সোনার বিস্কুট নয়, অন্য কোনো ধাতু। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন পৌরসভার সামনে কর্মরত অবস্থায় ছিলেন এক সিভিক ভলেন্টিয়ার। সেই সময় এক রিকশা চালক ও মহিলার মধ্যে বচসা দেখে এগিয়ে আসে এই সিভিক ভলেন্টিয়ার। তাকে আসতে দেখে হাতে থাকা রুমালে জড়ানো পুটলি ফেলে হঠাৎ পালাতে শুরু করে মহিলা ও রিকশা চালক। তাদের পিছু ধাওয়া করলেও ধরতে পারেনি এই সিভিক ভলেন্টিয়ার। ফিরে এসে এই পুটলিটি খুলে চোখ চড়ক গাছ সিভিক ভলেন্টিয়ারের। ওনাকে ধরা হয়েছিল, ধরার চেষ্টা করেছিলাম আমি এই জিনিসটা, যখন নিয়ে ও ছিটকে দিয়ে জোরে পালিয়ে যায়, পেছনে পিছনে ধাওয়া করি কিন্তু ধরতে পারিনি ওনাকে। আমি বহুত চেষ্টা করেছি, একা ছিলাম স্যার, যদি না হয় জেনে নিন আমি একা ছিলাম। যে ধরার চেষ্টা করেছি পারিনি, ছিটকে আছে এবং দৌড়ে দৌড়ে গিয়ে আমি স্টেশন পর্যন্ত খুঁজেছি, তাকে আমি পাইনি। এবার আমি কী করণীয়? আমি এসেছিলাম পৌরসভায় আমার বার্থ সার্টিফিকেটে একটা ফর্ম আনতে, তো তখন আমি দেখি যে একটা ভদ্রমহিলা ছুটে আসে, ছুটে আসে যে বললেন যে এরকম একটা রিক্সাওয়ালা একটা কি কুড়িয়ে নিয়ে চলে গেল। যে তখন আমি বলি কি কুড়িয়ে নিয়েছিস বলি, তখন ও হাতে যখনই বলি এরকম করে থিমকে দিয়ে পালিয়ে যায় আমাকে। তখন দেখি সোনার বিস্কিট, তখন আমি ট্রাফিক অফিসারকে ফোন করি, ট্রাফিক অফিসার সাহেব আসেন, রিলিজ করেন জিনিসটা। এটা হচ্ছে আমার নাম শেখ নাজির হোসেন। পুটলির ভিতরে থাকা সোনার বিস্কুট দেখে সে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ট্রাফিক ওসি ও বর্ধমান থানার পুলিশ। উদ্ধার হওয়া প্রায় লক্ষাধিক টাকার সোনার বিস্কুটটি বর্ধমান থানার পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে। কাজে আসছিলাম, দেখলাম এখানে একটা রিক্সাওয়ালা ছুটছে, তার সঙ্গে একটি মহিলা বোরখা পরে আর সিভিল পুলিশ ওই পিছন থেকে ছুটছে। তো এসে ওনাকে ধরলো, ধরার পরে ওর হাত থেকে একটা রুমাল, সাদা রুমাল মধ্যে পরে দেখ জানতে পারলাম ওইটা বিস্কুট আছে। আর একটা কাগজ ছিল, সেই কাগজটা ওনার সিভিল পুলিশটা দিয়েছেন, দেওয়ার পরে সঙ্গে সঙ্গে নিজের পকেটে রেখেছেন। আর পুলিশ রিক্সাওয়ালা তাকে বলছে চলে যা, ভদ্র মহিলাটাকেও ছেড়ে দিয়েছে। তা আমি বললাম কি আপনি পকেটে রেখেছেন কেন, আপনি এটা বার করুন, কি আছে আমাদেরকে দেখান। তারপরে উনি বলছেন আমাদের, আমি ফোন করে দিয়েছি সব এসে আমরা ঠিক করে নেব। আমরা না আপনি বার করুন। সেই সময় আমাদের পিন্টুদা এইখানে চলে এসেছেন, এসার পরে আমরা যখন ভিড় লাগিয়ে দিয়েছি তা উনি বার করলেন, বার করার পরে দেখলেন, এরপরে উনি যেতে লাগলেন। আমরা ওনাকে বললাম আপনার যেতে হবে না, আপনি এখানে থাকুন। তারপরে আমাদের ট্রাফিক ওসিকে ফোন করা হয়েছে, উনি আবার এসেছেন, দেখেছেন, ওগুলো উদ্ধার করার পরে আবার উনি থানাকে ইনফর্ম করেছে, পুলিশ এসে এখন ওই বিস্কিটটাকে উদ্ধার করে নিয়ে গেছে। না তাদেরকে ওই যে ট্রাফিক পুলিশ সিভিল পুলিশ ছিলেন তারই উনি বললেন আপনারা চলে যান। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দবার্তা।